পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732624906। মৌচাকের মধুর একটি নাম পিস হানি। এক নম্বর ডক্টর আব্দুল কাইম সম্পাদক পিস লাইব্রেরি চাঁদপুর দুইয়ের ঠিকাদার বিষয় মাদকদ্রব্য এয়ার টাইম সময় 4টা থেকে মাদ্রিদ পর্যন্ত আমাদের প্রোগ্রাম অর্থাৎ সভা যথা সময়ে শুরু এবং যথা সময়ে শেষ হবে ইনশাল্লাহ। এবারে আপনাদের সামনে মাদকদ্রব্য বিষয়ে বলবেন আব্দুল কাইম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إنما الخمر الميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني কৌলি। শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই দাওয়াতে সভার পরিচালক মন্ডলী, শ্রদ্ধেয় আমার সামনের উপস্থিত শ্রোতাবৃন্দ, শ্রদ্ধেয় পর্দার আড়ালের মা ও বোনেরা, শ্রদ্ধেয় যারা বাজারে আশেপাশে ঘুষেন সেই সব ভাই বন্ধুরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আপনারা অবগত আছেন, বিশেষ করে যারা হ্যান্ডবিল পড়েছেন, আজকে যে আমার আলোচনা এই সিসাপাড়া এই মোড়ে যে আপনারা দাওয়াতি সভা আয়োজন করেছেন, এই দাওয়াতি সভার যে আজকে আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে মাদক দ্রব্য। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মাদক দ্রব্য। আমি আমার আলোচনা শুরু করার আগে একটি বিষয় খুব স্পষ্ট করে বলে দিতে চাচ্ছি আমার ভাই বন্ধুদেরকে। তার কারণ হয়তো আপনারা ভাবছেন যে বিষয় যেহেতু মাদক দ্রব্য সেজন্য মদ নিয়ে আলোচনা করা হবে, কিন্তু আমরা সবাই জানি যে ইসলামের দৃষ্টিতে মদের বিধান কি আমরা সবাই জানি। সেজন্য আমি আপনাদের সামনে এই বিষয়টিকে নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না, যেহেতু আপনাদের সামনে অনেক আলেম ওলামা, অনেক আলোচক, অনেক খতিব আপনাদের সামনে আলোচনা করেছেন মদ সম্পর্কে। কিন্তু যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মাদক দ্রব্য, শুধু মদই নয়, এইরকম বিশেষ করে মদের ব্যাপারে বা মদ যে জিনিসগুলো আরো আছে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। যেমন বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি, গুটকা ইত্যাদি, এগুলো হচ্ছে মাদক দ্রব্য। কিন্তু আমাদের সমাজ, আমাদের জনগণ এটাকে হালাল মনে করে, এটাকে জায়েজ মনে করে। সেজন্য আমি আপনাদের সামনে মদ নিয়ে আলোচনা করব না, আমি আপনাদের সামনে আলোচনা করব বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি, গুটকা, এগুলো ইসলামের হুকুম কি, এগুলো বৈধ না অবৈধ, এগুলো হারাম না হারাম। এখানে হতে পারে আপনারা অনেকেই আছেন যাদের কাছে এই বিষয়টা নতুন হতে পারে, আপনারা হয়তো এই বিষয়টিকে অন্যভাবে দেখবেন। সেজন্য আমি একটা কথা আগে আপনাদের সামনে বলে দিচ্ছি, আমি জানি না আপনাদের এখানকার মানুষদের মন মানসিকতা কেমন, সেজন্য আমি আপনাদের সামনে কিছু ভূমিকাতে কিছু আলোচনা যে করছি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 140, তার চেয়ে বড় দানি আর কি হতে পারে যে আল্লাহর নিকট হতে নিজের কাছে থাকা প্রমাণ গোপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যদি কোনো ব্যক্তির কাছে কোনো ইলম থাকে, জ্ঞান থাকে, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহি হাদিসের জ্ঞান থাকে আর যদি সেটা গোপন রাখে, আল্লাহ তাআলা বলছে সে হচ্ছে সবচেয়ে বড় জালিম। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 152,
যে যখন তোমরা কথা বলবে নাজ্য বলবে, সজনের সম্পর্কে হলেও আল্লাহ তাআলা বলছেন কথা বললে হক কথা বলো, হোক তোমার নিকট আত্মীয়, হোক তোমার আত্মীয় ভাই বোন মা খালা আর যাই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কথা বললে তোমাকে হক কথা বলতে হবে। এছাড়াও আছে পবিত্র কোরআনের সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 32 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ন্যায় সঙ্গত কথা বলবে। তার এই আয়াতগুলো বলছে হক কথা বলার জন্য। আর অন্য একটা আয়াতের মধ্যে বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 159 এর মধ্যে যে আমি যা অবতীর্ণ করেছি মানুষের জন্য যাহারা তা গোপন রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অভিশাপ দেন, ফেরেশতা অভিশাপ দেন তাদেরকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানাচ্ছেন যে আমাদেরকে হক সত্য গোপন রাখা চলবে না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসনাদ আহমদ একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি সত্য বলে দাও যদিও এটা মানুষের কাছে কেঁদো লাগে, যদিও এটা মানুষকে কেঁদো লাগে তারপরে তুমি সত্য বলে দাও। এবং আরেকটা সহিহ ইবনে মাজাহ একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ইলম গোপন করবে, যে ব্যক্তি ইলম গোপন করবে কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনের লাগাম পরানো হবে। সেজন্য ভাই আমি খুবই দুঃখিত যে বিশেষ করে আমার এই বক্তব্য অনেকে হজম করতে পারে না, আমার এই বক্তব্য অনেকে হজম করতে পারে না। সেজন্য মূল পয়েন্ট আমি আপনাদের সামনে বললাম। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করার পরে আমি আমার আলোচনা মূল আলোচনার দিকে ফিরে আসবো। ভাই সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হক কথা বলতে, যদিও তোমার আত্মীয়র বিরুদ্ধে যায় তারপরে হক কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদিও মানুষকে চেতো লাগে তারপরে হক কথা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যদি হক কথা না বলো তাহলে কিয়ামত দিন জাহান্নামের আগুনে লাগাম পরানো হবে। এখন ভাই আমার আলোচনাতে হতে পারে কেউ দুঃখিত হতে পারেন, আবার কেউ খুশি হতে পারেন, এই জন্য এটা আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার না যে আমার আলোচনা শুনে কেউ খুশি হচ্ছে আর কেউ দুঃখিত হচ্ছে, কারো পক্ষে যাচ্ছে কারো বিপক্ষে যাচ্ছে, এটা আমার কাছে মোটেই গুরুত্বপূর্ণ ব্যাপার না। আমার কাছে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে ইসলামের বার্তা আমি মানুষের কাছে পৌঁছাতে পারছি কিনা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67 ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার প্রতিপালকের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করো, তাবলীগ করো। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারীতে কিতাবুল আনবিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগ আননি ওয়ালা আয়া, একটি বাক্য হলে অন্যের কাছে পৌঁছে দাও। এখন ভাই এখন যদি আমি আপনাদের সামনে যদি সব কথাই বলে দিই বিশেষ করে এই বিষয়ের উপরে তাহলে হতে পারে আপনারা অধিকাংশ মানুষ আরবের চরম দেখে যাবেন, কিন্তু যদি আমি কিছু গোপন রাখি তাহলে আপনারা হতে পারে আমার উপরে আপনারা খুশি থাকতে পারেন। কিন্তু যেহেতু আগে সতর্কবাণী দিয়ে দেওয়া হয়েছে যে গোপন রাখলে জাহান্নামের আগুনের লাগাম পরানো হবে, সে সবচাইতে বড় জালিম হবে, এই জন্য আমি এখন বিপদে যদি হক কথা বলি আপনারা আমাকে হয়তো গাড়ি গালাজ করতে পারেন, আর যদি হক কথা গোপন রাখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শাস্তি দেবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যেটা হচ্ছে যে আপনারা কি চাচ্ছেন, আপনাদের সন্তুষ্টি কামনা করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের পাত্র হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জাহান্নামের আগুনে লাগাম পরাবেন এটা চাচ্ছেন, নাকি হক কথা আপনারা শুনতে চাচ্ছেন? জি হক কথা শুনতে চাচ্ছেন? তো তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি হক কথা কিন্তু চেতো, যদি চেতো লাগে সহ্য করবেন, রিয়াকশন নেবেন না। আমি আগে বলে দিচ্ছি, এবার আসে আমার মূল আলোচনাতে। আমি আমার আলোচনা শুনতে যে আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 আমি যে তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরুল মাইসুরু, নিশ্চয় মদ ও জুয়া ঘৃণ্য বস্তু, মূর্তি পূজোর বেদি ও ভাগ্য নিরক্ষর, রিসুল মিন আমাল শয়তান, এগুলো সব শয়তানের কাজ, শয়তানি বহুলা আল্লাহকুম তুফলিহুন, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ
জুয়া মূর্তি পূজার বেদি এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্জন করতে বললেন, আর বললেন যে তোমরা যদি সফলকাম হতে চাও তাহলে এগুলোকে বর্জন করো। এখানে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই যে মদ জুয়া মূর্তি পূজার বেদি এগুলো হারাম, এতে আমাদের মধ্যে কারো দ্বিমত নেই, আমাদের মধ্যে কারো দ্বিমত নেই এই বিষয়গুলো নিয়ে। আর বিশেষ করে আমাদের সাধারণভাবে আলোচনা হয়ে যাচ্ছে মদ জুয়া সম্পর্কে, সেজন্য আমি আপনার সামনে মদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। আজকে আমাদের সমাজে প্রচলিত মাদক দ্রব্য যেমন বিড়ি, সিগারেট, গুড়, জর্দা, খৈনি, এই যে এগুলো, এগুলো হুকুম কি ইসলামে? কারণ এগুলো আপনার বিশেষ করে ছোট থেকে বড় পর্যন্ত, অখ্যাত ব্যক্তি থেকে বিখ্যাত ব্যক্তি পর্যন্ত সবাই এগুলো ব্যবহার করে আসছে। তাহলে এগুলো ইসলামে হুকুম কি? এগুলো জায়েজ নাকি না জায়েজ, হারাম নাকি হারাম? আমরা কিন্তু এটা স্পষ্ট হতে পারছি না। আসুন প্রথমে আমরা দেখি আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, কলম পত্রিকার রিপোর্ট অনুযায়ী সেখানে বলা হচ্ছে ধূমপান, এই ধূমপানের কারণে প্রত্যেক দিন আমাদের ভারতবর্ষে 2200 লোক মারা যাচ্ছে। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট এবং কলম পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রত্যেক দিন শুধুমাত্র ধূমপান করার কারণে আমাদের ভারতে, শুধুমাত্র ভারতে 2200 লোক মারা যাচ্ছে। এটা এমন একটা মারাত্মক, আপনারা হয়তো বিশেষ করে এখানে অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ আছেন, অনেকে ইসলাম বুঝেন, আবার হয়তো ইসলাম অনেকে কম বুঝেন, অনেকে হয়তো ইসলাম বেশি বুঝেন আবার দুনিয়াটা কম বুঝেন, অনেকে হয়তো দুনিয়াটা বেশি বুঝেন ইসলাম কম বুঝেন। কিন্তু যারা বিশেষ করে ইসলাম কম বুঝেন আমরা খুবই বিজ্ঞান সম্পর্কে বুঝি। আপনি যদি ভালোভাবে দেখেন বা আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি ইসলাম এগুলো হুকুম কি, হয়তো আপনারা অনেকে বলতে পারবেন না। কিন্তু যদি বলি যে আচ্ছা ভাই বলুন তো বিড়ি সিগারেট গুল জর্দা খৈনি তামাকু এগুলো স্বাস্থ্যের জন্য উপকার নাকি ক্ষতিকর? আপনারা জানেন এগুলোতে, এগুলো উপকার নাকি ক্ষতিকর? আপনাদের জানা নাই যে? আরে কিছু বলুন, আপনারা মনে হচ্ছে ঘুমাচ্ছেন, দিনের বেলা যদি আপনারা ঘুমান তাহলে তো বিপদ। হ্যাঁ স্পষ্টভাবে বলুন তাহলে আমার বলতে সুবিধা হবে, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বেশি তথ্য দেওয়া যাবে, আর না হলে সময় শেষ হয়ে যাবে, আমার আলোচনা শেষ হবে না। তাহলে আপনারা সবাই এক বাক্যে স্বীকার করছেন এগুলো হচ্ছে ক্ষতিকর। এবার আপনাদেরকে দেখাচ্ছি, বিজ্ঞান আসছে আমাদেরকে বলছেন যে এই যে তামাক থাকে, তামাক টব্যাকো, এই তামাকে থাকে নিকোটিন নামক এক প্রকার বিষ এবং টার নামক এক প্রকার বিষ যা মানুষকে ধীরে ধীরে হত্যা করতে থাকে। স্বামী স্ত্রীলা সাহাজি তার একটি বই নেশা থেকে সাবধান, তিনি বিজ্ঞানীদের উদ্ধৃতি দিয়ে লিখেছেন সেই বইয়ে যে কোনো মানুষ যদি একটা বিড়ি পান করে তাহলে তার 6 মিনিট আয়ু কমে যায়, এবং সেই মানুষটি যদি প্রত্যেক দিন দৈনিক যদি 10টি করে বিড়ি পান করে তাহলে তার প্রত্যেক দিন 1 ঘন্টা করে আয়ু কমে যায়। আর আমরা হিসাব করে দেখেছি যে একটা মানুষ যদি প্রত্যেক দিন 10টা করে বিড়ি পান করে আর সে যদি 70 বছর বাঁচে তাহলে তার মোটামুটি 6 মাস মতো আয়ু কমে যায়। তাহলে এই যে বিজ্ঞান দৃষ্টিকোণ থেকে আমরা এটা জানতে পেরেছি যে এটা স্পষ্ট ক্ষতিকার, এতে থাকে টার নামক এক প্রকার বিষ এবং নিকোটিন নামক এক প্রকার বিষ যা মানুষকে ধীরে ধীরে হত্যা করতে থাকে। এখন আসুন আমরা দেখার চেষ্টা করি যে ইসলামের দৃষ্টিতে এটা হারাম না হারাম, এ সম্পর্কে ইসলাম কি বলে। আপনি যদি ভালোভাবে দেখেন ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা দিন, এই দিন শুধু মানুষের কল্যাণ চায় অকল্যাণ চায় না, দিন ইসলাম মানুষের কল্যাণ চায় অকল্যাণ চায় না, দিন ইসলাম মানুষকে বলে কল্যাণের দিকে এসো অকল্যাণ থেকে বিরত থাকো। তাহলে আপনারা জানতে পারছি যে আমরা বিড়ি সিগারেট গুল জর্দা খৈনি এগুলো নিজে খাওয়া মানে নিজের অকল্যাণ করা, নিজেকে ধ্বংস করা,
তাহলে এটা ঠিক হতে পারে যে ইসলাম বললে আপনি ইসলাম পারমিশন দিলে আপনি বিড়ি সিগারেট গুলজার না খড়ি খেতে পারেন? আমরা সবাই স্বীকার করছি এটা ক্ষতিকর। ইসলাম কি কখনো বলতে পারে, ইসলাম কি কখনো বলতে পারে যে তোমরা নিজেরা ক্ষতি করো, নিজেদের ক্ষতি করো? আপনি দেখার চেষ্টা করি ইসলাম কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 196 এ, তোমরা নিজেরা নিজেদেরকে ছেড়ে দিও না ধ্বংসের দিকে। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 196 এ, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলো না। আচ্ছা ভাই, আপনাদের জিজ্ঞেস করি, বিড়ি সিগারেট গুলজাররা খৈরি খাওয়া মানে নিজেদেরকে ধ্বংসের দিকে খেলা কি খেলা নয়? খেলা তো। তাহলে আমরা বিড়ি সিগারেটের মাধ্যমে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলছি, আর আল্লাহ তাআলা কি বলছেন, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলো না। তাহলে বিড়ি সিগারেট গুলজার যদি খাই, তাহলে আল্লাহ তাআলার আয়াত সূরা বাকারা 196 নম্বর আয়াতকে আমরা প্রত্যাখ্যান করছি, অমান্য করছি, এরকম আমল করছি না। আচ্ছা ভাই, আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ তাআলার কোন হুকুমকে অমান্য করা এটা হালাল না হারাম? আল্লাহ তাআলার হুকুম অমান্য করা হারাম। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়ে যাচ্ছে যে বিড়ি সিগারেট গুলজাররা কইলে স্পষ্ট ভাবে হারাম। মানে এর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার এই আয়াতকে আপনি অমান্য করছেন, তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হচ্ছে। এবার আসি, আসুন দেখার চেষ্টা করি যে এই যে ধূমপান বিড়ি সিগারেট গুলজার না কইলে, বিজ্ঞান আজকে আমাদেরকে বলছেন যে ধূমপান করলে শুধু নিজেরই ক্ষতি হয় এটা কথা না, শুধু ধূমপান করলে শুধু নিজের ক্ষতি হবে এমনটি ব্যাপার না, বরঞ্চ আশেপাশে যারা থাকবে তাদেরও স্বাস্থ্যের ক্ষতি হয়। যে ধুঁয়োটা আমরা ছাড়ি বিড়ি খাওয়ার পরে সিগারেটে খেয়ে যে ধুঁয়োটা বের হয়, বিজ্ঞান বলছে যে এটা হচ্ছে বিষাক্ত ধোঁয়া। এই ধোঁয়াটা আশেপাশে যারা থাকবে, সে জীবজন্তু না কেন, চাহে মানুষ না কেন, যাই হোক না কেন, এই মানুষদের অন্য মানুষদেরও ক্ষতি করে। তাহলে এই যে ধূমপানের মাধ্যমে আমরা নিজের তো ক্ষতি করছি করছি, তার সাথে সাথে আমরা অন্য মানুষদেরও ক্ষতি করছি। এবার দেখুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা নিজের ক্ষতিগ্রস্ত হবে না এবং অন্যেরও ক্ষতি করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজের ক্ষতি করবে না, নিজের ক্ষতিগ্রস্ত হবে না এবং অন্যের ক্ষতি করবে না। তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অমান্য করা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্ষতিগ্রস্ত হয়ে না, ক্ষতি করিও না, আর আমরা এই ধূমপানের মাধ্যমে নিজেরও ক্ষতি করছি অন্যেরও ক্ষতি করছি। আর আল্লাহ তাআলা কি বলছেন রসুলের হুকুম মান্য সম্পর্কে দেখুন, আল্লাহ তাআলা বলছেন সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7, রসুল তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা হতে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তি দানে কঠোর। তাহলে আল্লাহ তাআলা বলছে যে রসুল যেটা বলছে সেটা মেনে নাও, কারণ সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 8 আল্লাহ তাআলা বলছেন কেউ রসুলের আনুগত্য করলে সেটা আল্লাহরই আনুগত্য করলো। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে রাসূলের কথাকে অমান্য করা হচ্ছে, আর রাসূলের কথাকে অমান্য করা মানে হচ্ছে আল্লাহ তাআলার কথাকে অমান্য করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করা মানে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কথা বলতেন না। আল্লাহ তাআলা জানাচ্ছেন সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 2 থেকে 4, তোমাদের সঙ্গে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিভ্রান্ত নন, বিপদ জানিয়ে নন এবং সে মঙ্গরা কথাও বলে না, সে তো ওহী যা তার প্রতি প্রত্যাবাস করা হয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কথা বলতেন না, এমনকি আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের পক্ষ থেকে কথা বলার অধিকার নাই। আল্লাহ তাআলা বলছেন সূরা হাক আমি অবশ্যই তার দাঁত ধরে ফেলতাম এবং কেটে দাম তার জীবন ধরে। ভাই, আল্লাহ তাআলা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দন কেটেছিলেন? তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কথা বলেননি। তাহলে আল্লাহ রাসূল সুকামের কথাকে আমরা অমান্য করছি যে অপরের ক্ষতি করবে না, নিজেরও ক্ষতি করবে না, তাহলে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে আমরা অমান্য করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে অমান্য করা
কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অমান্য করা ভাই আপনারা এই জিজ্ঞাসা করে এটা হালাল না হারাম? কি বলছেন, হালাল তো নাকি? আল্লাহ রাসূল সাল্লামের কথাকে অমান্য করা হালাল তো নাকি? হারাম। তাহলে এটা স্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে বিড়ি সিগারেট গুলি জর্দা হইলি হারাম। এবার আরো আপনাকে দেখাচ্ছি, একটা দলিল না বহু দলিল দিয়ে প্রমাণ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনাদের সামনে যে বিড়ি সিগারেট গুলি জর্দা হইলি এটা হালাল না হারাম। এবার দেখুন, বিড়ি সিগারেট গুলি জর্দা খৈনি খাচ্ছেন এর মানে আপনি দেখবেন যে প্রত্যেক দিন অনেক মানুষই এগুলোর পিছনে বিড়ি সিগারেট গুলি জর্দা খৈনির পিছনে দেখবেন 10 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত মানুষেরা খরচা করে বর্তমান সময়ে। কি ভাই, ভুল বলছেন নাকি? ঠিক তো, একটা সিগারেটের দাম কত এখন? 2 টাকা 3 টাকা নিচ্ছে। 6 টাকা বলছেন, 5 টাকা সর্বনাশ্র জানাবার জানাই নাই, আমি তো ওই আগেকার জমানার কথা আমি ধরে আছি। তাহলে 5 টাকা 6 টাকা একটা সিগারেটের দাম, একটা মানুষ তার বন্ধু বান্ধবকে সাধারণ একাই যদি সে দিনে যদি 3-4টা সিগারেট পান করে তাহলে 15-20 টাকা এমনিতেই খরচা হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেক দিন সেই যে খরচা যেটা করছে, তার মানে সে খরচা করছে, কেন খরচা করছে? তার মানে ভিটামিন এ বি সি ডি, সিগারেটের ভিটামিন এ বি সি ডির জন্য সে খরচা করছে না যে এতে ভিটামিন এ বি সি ডি কোনো কিছু আছে না, আমার স্বাস্থ্যের জন্য উপকার হচ্ছে। বিজ্ঞানীরা বলছে যে এর মূল উপকারটাই হচ্ছে ক্ষতিকর। কথা বুঝতে পারছেন তো? মূল উপকারটাই হচ্ছে ক্ষতিকর। তো আমরা প্রত্যেক দিন 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত খরচা করছি বিড়ি সিগারেট গুলি জর্দা খৈনির পিছনে, তার মানে নিজে খরচা করে ধ্বংসের দিকে ঠেলছি আমাদের, আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলছি, খরচা করে ধ্বংসের দিকে ঠেলা। আমরা আধুনিক যুগের লোক, সবটাই যে বুদ্ধিমান লোক, আপনি যদি ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেন তাহলে হয়ে যাবো আমরা এই সবথেকে গোড়া লোক, দেয়ালো লোক, যেটাকে চাষারি ভাষায় বলে বোকা লোক। কেন? কমন সেন্স, সাধারণ জ্ঞান যারা আছে। আপনি কি ভাই আপনার বাড়িটা আপনি খুব সুন্দরভাবে রঙিয়েছেন, খুব সুন্দর করেছেন, আপনি কি টাকা খরচা করে সেই রঙগুলোকে নষ্ট করবেন দিনের প্রয়োজনে? তার মানে আমরা বিড়ি সিগারেট গুজারা পিছনে যে 10 টাকা থেকে 50 টাকা প্রত্যেক দিন খরচা করছি এর অর্থ যে আমরা নিজেদেরকে ধ্বংস করছি, এর উদাহরণ হচ্ছে তারপরে যখন আপনাকে সেই সেগুলোর কারণে রোগ দেওয়া যখন হচ্ছে তখন আবার ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তারের কাছে আবার ওষুধ পানি করছেন, চিকিৎসা করাচ্ছেন, এদিকে পয়সা দিয়ে আমরা রোগ কিনে নিচ্ছি, আবার ডাক্তার দিয়ে আবার রোগ সারানোর চেষ্টা করছি। আমাদের উদাহরণটা হচ্ছে এইরকম যে আমরা একটা খুব সুন্দর ঘর তৈরি করলাম, ঘর তৈরি করার পরে সেটাকে তার রংগুলোকে সেগুলোকে আবার নষ্ট করছি, আবার মিস্ত্রিকে দিয়ে আবার রং টং করে মেরামত করাচ্ছি। বা এরকম যদি কেউ করে তাহলে আপনারা তাকে বুদ্ধিমান বলবেন তো নাকি? কি বলবেন আপনারা? বুদ্ধিমান বলবেন না? অনুরূপভাবে যে ব্যক্তিরা বা যারা এই বিড়ি সিগারেট গুলজার তৈরি খাচ্ছেন তারা আমাদের সমাজের বুদ্ধিমান লোক হলো কি করে? আজকে তাদের সাথে বিচার চলে না, তাদের সাথে ইমামতিও হচ্ছে না দেখতে পাচ্ছে অনেক জায়গাতে, যাই হোক পরে আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ সেগুলো। তাহলে আমরা আধুনিক যুগের লোক খুবই বুদ্ধিমান, যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে খুবই গোড়া। এবার দেখি, এই যে আমরা এগুলোর পিছনে 10 টাকা থেকে 50 টাকা দিন খরচ করছি, এগুলো এই খরচাটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় অপব্যয়। শরীয়তের পরিভাষায় যেটার প্রয়োজন নেই, যেটা আরো ক্ষতিকর, সেই তার পিছনে যদি কেউ খরচা করে এটাকে বলা হয় কি বললাম আপনাদেরকে? অপব্যয়। অপব্যয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 26 এবং 27। আল্লাহ তাআলা বলছেন, আর কিছুতেই অপব্যয় করো না, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, খবরদার তোমরা অপব্যয় করবে না, আর যারা অপব্যয় করবে তারা হচ্ছে শয়তানের ভাই। তাহলে ভাই আমরা যে এই যে বিড়ি সিগারেট গুলি জর্দার পিছনে আমরা এত টাকা খরচা করে আমরা শয়তানের ভাই হয়ে যাচ্ছি নাকি? কথা বুঝতে পারছেন তো? তাহলে আমরা শয়তানের ভাই হয়ে যাচ্ছি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31 এর মধ্যে বলছেন,
কিছুতেই অপব্যয় করে না। সূরা আরাফ নম্বর 7 আয়াত নম্বর 21 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা খাও ও পান করো কিন্তু অপব্যয় করো না, নিশ্চয় তিনি অপব্যয়কারীদের পছন্দ করেন না। ভাই এখানে আল্লাহ তাআলা বলেছেন যে অপচয় করো না, আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। এখানে অপচয় আর অপব্যয়ের জন্য দুটা শব্দ আলাদা ব্যবহার হয়েছে এবং এর মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা কি, ধরুন আপনি যে বাড়িতে খাবার খান, ধরুন যে আপনার প্রত্যেকদিন 500 গ্রাম চালের ভাত লাগে, কিন্তু আপনি সেখানে চাল রান্না করছেন 1 কিলো চাল, 1 কিলো প্রত্যেকদিন চাল রান্না করেন, 500 খান আর 500 গ্রাম মানগাড়াতে ফেলে দেন, কোন গরিব দুঃখীকে দেন না, বকরি ছাগলকেও দেন না, প্রায় কি করেন মানগাড়াতে ফেলে দেন, নষ্ট করে দেন। আপনি হালাল কাজ, হালাল কাজ, হালাল জিনিস আপনি নষ্ট করে দিচ্ছেন, ফালতু নষ্ট করে দিচ্ছেন, এটাকে বলা হয় অপচয়। আর যদি আপনি কোনো হারাম কাজের পিছনে যদি অর্থ বা যে কোনো কিছু নষ্ট করেন তাহলে সেটাকে বলা হয় অপব্যয়। অপব্যয়ের জন্য আলাদা বিধান আর অপচয়ের জন্য আলাদা বিধান। যদি অপব্যয় করা হয়, আমি আগে বলেছি শয়তানের ভাই, আর যদি অপচয় করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না, নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। তাহলে এই যে আমরা আজকে কি করছি, অপচয় নাকি বিড়ি সিগারেট গুলজারদার শৈলীর মধ্যে মাধ্যমে আমরা অপচয় করছি নাকি অপব্যয় করছি, অপব্যয় করছি, অপব্যয় করছি মানে শয়তানের ভাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তোমরা অপব্যয় করো না, অপব্যয়কারী শয়তানের ভাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুমটাকে আমরা অমান্য করছি। তাহলে এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে আমরা অমান্য করছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অমান্য করা আমরা একাধিকবার জানতে পারলাম যে এটা হারাম। সুতরাং এই আয়াত দ্বারাও সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল যে বিড়ি সিগারেট গুলজারদার শৈলী স্পষ্ট হারাম। এগুলো এমন একটা জিনিস, আজকে যারা কোম্পানি এগুলো যারা ব্যবসা করছে তারাও আজকে সিগারেটের গায়ে লিখে রাখছে। আগে আমরা দেখেছি অনেক ধরনের সিগারেট প্যাকেটে আমরা দেখিনি, অনেক আগে দেখেছি লিখা থাকতো সিগারেট প্যাকেটে, এখন নাকি চেঞ্জ করেছে, নিয়ে কি লিখেছে নাকি। আগে লিখা থাকতো সিগারেট স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন নাকি কিল নাকি লিখা থাকছে মানে মৃত্যু। বুঝতে পারছেন তো, তার মানে আজকে আমরা আধুনিক যুগের লোক কত বুদ্ধিমান লোক আমরা দেখতে পাচ্ছি, এক দ্বারা হচ্ছে অ্যাডে লিখা আছে কি সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর আমরা টাকা দিয়ে সেই মানে ক্ষতিকর জিনিসটা আমরা কিনে ব্যবহার করছি। তাহলে আমাদের মতো আর বুদ্ধিমান কে আছে, কথা বুঝতে পারছেন তো ভাই। আমরা এত উন্নত বুদ্ধিমানের লোক যেখানে আমরা টাকা দিয়ে স্বাস্থ্যের যেটা ক্ষতিকর স্পষ্ট লেখা আছে, কোম্পানি বলছে, সবাই এই ব্যাপারে একমত, সবাই একমত, কেউ দ্বিমত নেই, সবাই একমত যেটা ক্ষতিকর, ক্ষতিকরের ব্যাপারে কেউ দ্বিমত নেই। তাহলে আমরা এত বুদ্ধিমান লোক যে আমরা টাকা দিয়ে এই ক্ষতিকর জিনিসটা আমরা কিনছি, সমস্ত মানুষের ঐক্যমত অনুযায়ী ক্ষতিকর, আর এই ক্ষতিকর জিনিসটা আমরা কিনে খাচ্ছি। তাহলে এই আয়াত দ্বারাও স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে এগুলো হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম। আপনি যদি ভালোভাবে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 157-তে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ পবিত্র জিনিস হালাল করেছে এবং খাবিস জিনিস হারাম করেছে। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 157-তে যে আল্লাহ পবিত্র জিনিস হালাল করেছেন এবং খাবিস জিনিস হারাম করেছেন। এখন আপনারা কি বলবেন, বিড়ি সিগারেট গুলজারদার শৈলী এটা পবিত্র জিনিস নাকি খাবিস জিনিস, কোনটা বলছেন? এখন হয়তো অনেকেই বলে যে না না না, এটা আমি খাবিস কি করে মানতে পারি, এটা তো আমাদেরকে ভালোই লাগে, এটা খাবিস কি করে মানতে পারি, এটা আমরা খাবিস মানি না। অনেকে যুক্তি দেখান, আপনাদেরকে দেখাচ্ছি যে এটা খাবিস কিনা। দেখবেন অনেক মানুষই আছে যারা বিড়ি সিগারেট এগুলো পান করে, আবার নামাজও পড়ে,
কিন্তু সেই ব্যক্তিকে আপনি এটা দেখতে পাবেন না যে সে মসজিদের মধ্যে সিগারেট পান করছে বা বিড়ি পান করছে, এটা আপনি দেখতে পাবেন না। কেন? সে মনে করে যে এটা ঠিক না। অনেক মানুষই আছে মানুষের চোখের আড়ালে খাওয়ার চেষ্টা করে, সে কি ভাত রুটি আড়ালে খাওয়ার চেষ্টা করে? ভাই যে খাওয়ার চেষ্টা করে না, তার মানে সে জানে যে এটা ঠিক না, এটা খবিজ বস্তু, এটাকে লুকিয়ে চুরে খাওয়ার চেষ্টা করে। অনেকে যাদের মধ্যে আলাদা লজ্জা শরম আছে তারা এটা মানে লুকিয়ে চুরে খাওয়ার চেষ্টা করে, আর মসজিদে তারা খায় না। এবার দেখবেন তাদেরকে এটা খবিজ, এটা প্রমাণ করার জন্য আপনি দেখতে পাবেন যে অনেক মানুষই আছে এটা খায় কোথায় জানেন? এটা খায় টয়লেটে। আপনাদের কি যারা আছে কারো জানা নাই যে টয়লেটে বিদেশিরা টয়লেটে খায়? এটা জানেন না আপনারা? পায়খানায় খায়, এটা জানেন না? অবাক করা ব্যাপার, জানেন তো নাকি? তাহলে পায়খানায় কেন পায়খানায় খায়? এটা খবিজ বস্তু, আর খবিজ একটা কাজ করতে গিয়ে মানে দরকার পড়ছে। আবার অনেকে বলে যে কেন খাচ্ছি ভাই জানো, মানে মানে বিড়ি না টানলে সিগারেট মানে পায়খানায় বের হয় না। কি বলে? পায়খানায় বের হয় না। যদি ও বিড়ি সিগারেট না খায় পায়খানায় রুমে বসে, ওর নাকি পায়খানায় বের হবে না? তাহলে তো ভালো বুদ্ধি। কারো যদি পায়খানা না হয় ডাক্তার তো বলতেই পারে যে দাও তুমি বিড়ি সিগারেট খাবে পায়খানায় রুমে, কি করবে? বিড়ি সিগারেট খাবে তাহলে তোমার পায়খানা বের হবে? ডাক্তার কিন্তু পরামর্শ দেয় না। কথা বুঝতে পারছেন তো ভাই? এটা প্রমাণ করার জন্য এটাই যথেষ্ট যে এটা হচ্ছে খবিজ বস্তু, যার কারণে সে পায়খানা রুমে অবস্থায় খাচ্ছে। কিন্তু পায়খানা রুমে কই, কে তো বাদাম খায় না, কে তো চকলেট চুষে না, কেউ তো আর অন্য কোনো ভালো জিনিস খায় না, সে খায় কি বিড়ি সিগারেট পাঁচ হাজার তিরাঙ্গা। কথা বুঝতে পারছেন? তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে এটা হচ্ছে খবিজ বস্তু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিনিসকে হালাল করেছেন এবং খবিজ জিনিসকে হারাম করেছেন, তাহলে এই আয়াতের ভিত্তিতেও এটা স্পষ্ট হারাম প্রমাণ হয়ে গেল। তারপরে হয়তো অনেকে যদি বলে যে না না আমাদের কাছে এটা ভালো, আমি তাদেরকে বলি যে আপনার কাছে যদি এটা ভালো হয় তাহলে আপনার যে ওই 7-8 বছরের শিশু, 10 বছরের শিশু আছে, আপনি তাকে খাওয়ান, তাকে কেন খাওয়াচ্ছেন না? আপনার স্ত্রীকেও বেরিয়ে পান করতে শুরু করুন, তখন তো বলে না 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 এটা কি করে হয়? তার মানে আপনিও স্বীকার করছেন যে এটা খবিজ বস্তু, এটা আমার সন্তানকে কিভাবে খাওয়াতে পারি, এটা আমার স্ত্রী কিভাবে খাওয়াতে পারি, এটা হতে পারে না। তার মানে এটা স্পষ্ট প্রমাণ করছে এবং তারাই প্রমাণ করছে যে এটা খবিজ বস্তু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 157 তে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিনিস হালাল করেছেন এবং খবিজ জিনিস হারাম করেছেন। তাহলে এই আয়াতের ভিত্তিতে এই আয়াতই যথেষ্ট আমাদের জন্য যে বিড়ি সিগারেট গুড় গয়না তৈরি স্পষ্ট হারাম। এবার আরো দেখুন দলিল, এই বিড়ি সিগারেট খেয়ে মানুষের মুখে এত দুর্গন্ধ হয়, এত দুর্গন্ধ হয় যে আমার প্র্যাকটিক্যাল দেখার কথা বলছি, এটা পায়খানার যে বাথরুমে টয়লেটে যে গন্ধ আছে তার চাইতে বেশি মারাত্মক গন্ধ। অনেক মানুষই আছে যারা নামাজ পড়ে এবং বিড়ি খায়, তাদেরকে আমি দেখেছি যে তাদের পাশে যখন দাঁড়িয়ে সালাত আদায় করি, নামাজ আদায় করি, তখন তার মুখ থেকে এমন বিকাল একটা গন্ধ বের হয়, এটা টয়লেটের গন্ধ চাইতেও অনেক বেশি খারাপ, মারাত্মক মানে গন্ধ করে। আর সেই গন্ধ যার মুখ গন্ধ করছে সে সালাত আদায় করতে যাচ্ছে। এবার আপনাকে দেখাচ্ছি, বিশেষ করে যারা এইগুলো পান করে আর সালাত আদায় করতে যান তারা কয়েকটা পাপ করছে, তারা একটা না একাধিক পাপ করছে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে প্রবেশ করবে না, আমাদের মসজিদের কাছে যেন না আসে। কোথা থেকে? কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে। কেন? কার তার কারণ হচ্ছে যে কাঁচা পেঁয়াজ রসুনের একটা গন্ধ আছে, ওই গন্ধতে মুসলিদের কষ্ট হবে, মালাইকাদের কষ্ট হবে। আচ্ছা ভাই আপনাদেরকে জিজ্ঞেস করি, কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া হারাম না হারাম? হালাল তো। তো আল্লাহ রাসূল সুসন সে মসজিদে যেতে নিষেধ করলেন, আল্লাহ রাসূল সুসন সে মসজিদে যেতে নিষেধ করলেন,
বিড়ি সিগারেট গুল জয়গা খৈনি এগুলো স্পষ্ট হারামারি প্রমাণ করেছি একাধিক দলিলের মাধ্যম দিয়ে। আর সেই বিড়ি সিগারেট গুল জয়গা খৈনি আপনার মুখে টয়লেটে চাইতে ভয়ঙ্কর গন্ধ নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? মসজিদে। আল্লাহ রাসূল বলেন হালাল জিনিস গন্ধের কারণে কে মসজিদ যেতে নিষেধ করলেন? আর আপনি এই হারাম জিনিস দুর্গন্ধযুক্ত জিনিস তার থেকে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত জিনিস আপনি কে মসজিদে যাচ্ছেন? তাহলে আল্লাহ রাসূল ইসলাম সেই মুসলিমের এই হাদিসটা কি আপনি অমান্য করলেন না? কি বলছেন? অমান্য করলেন তো। তাহলে অমান্য করা আল্লাহ রাসূল বলেন হুকুম অমান্য করা মানে হারাম কাজ করা। তাহলে এখান থেকেও প্রমাণ হয়ে যাচ্ছে যে এটা হারাম। এটা থেকেও এটা প্রমাণ হয়ে গেছে সহিহ মুসলিমের হাদিস দ্বারাও এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে এটা স্পষ্ট হারাম। এবার এরা দেখুন কতগুলো পাপ করে, এর মাধ্যমে যারা বিড়ি সিগারেট পান করে এবং মসজিদে সালাত আদায় করতে যান এরা দেখুন কয়েকটা পাপ করছে। এক নম্বর পাপ হচ্ছে যে তারা হারাম জিনিস ভক্ষণ করছে, হারাম জিনিস ভক্ষণ করছে এক নম্বর পাপ। আর হারাম সম্পর্কে বলা হয়েছে বিশেষ করে মাদক দ্রব্য মদ সম্পর্কে বলা হয়েছে যে কোন ব্যক্তি যদি মদ পান করে তাহলে তার 40 দিনের নামাজ কবুল হবে না। অন্য জায়গায় বলা হয়েছে যাতে মাদকটা আছে সেটাই হচ্ছে মদ, প্রত্যেক মদই হচ্ছে হারাম। তাহলে একই ব্যাপারটা হয়ে যাচ্ছে, এক নম্বর মাদক দ্রব্য পান করছে, হারাম পান করছে। দুই নম্বর এতে আরো কি হচ্ছে, এতে আর একটা জিনিস যেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে নিষেধ করেছেন, আর এখানে হারাম দ্বিতীয়ত গন্ধযুক্ত জিনিস আমরা মুখে যে আমাদের খারাপ দুর্গন্ধ বেরিয়েছে সেটা খেয়ে আমরা মসজিদে সালাত আদায় করে গেছি, কটা হারাম কাজ হল? দুটা। তিন নম্বর দেখেন এই হারামের মধ্যে আরো কি করছি, মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষকে কষ্ট দিতে নিষেধ করেছেন, কোন মুসলিমের জবান দ্বারা, কোন মুসলিমের হাত দ্বারা, যাতে কোন মুসলিম কষ্ট না পায় এই হাদিসকে আমরা অমান্য করছি। তাহলে আমরা তিনটা নগর পাপ করছি, তিনটা নগর হারাম কাজ করছি। ব্যাপারটা বুঝতে পারছেন তো ভাই? চতুর্থ নম্বর হচ্ছে মালাইকাদেরকে আমরা কষ্ট দিচ্ছি। যদি মসজিদে কোনো লোকই না থাকে, কোনো মুসল্লি না থাকে, মালাইকা এরকম থাকে, তাদেরকে আমরা কি করছি, তাদেরকে কষ্ট দিচ্ছি। কারণ আল্লাহ রাসূল বলছেন যে মুখের গন্ধতে, সেই পিঁয়াজের রসুনের গন্ধতে ফেরেশতারা কষ্ট পায়। তাহলে এখানে নগর চারটা পাপ হয়ে গেল। পাঁচ নম্বর পাপ দেখি, পাঁচ নম্বর পাপ যেটা হচ্ছে একজন মুসল্লি যে যার ধ্যান থাকবে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ তুমি এমন ভাবে নামাজ আদায় করবে যাতে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছো, আর এটা যদি না করো তাহলে কমসেকম এটা মনে করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। আপনার পাশে যদি সেই ব্যক্তি পড়ে যায় যে পারমানেন্টলি ভাবে বিড়ি সিগারেট গুল জয়গা পান করে, তার মুখের গন্ধের কারণে আপনি সব ভুলে যাবেন, আপনার ধ্যান থাকবে কিভাবে মুখে এদিকে সরায় কিভাবে কখন নামাজটা শেষ হচ্ছে। তাহলে তো আপনার যে নামাজের যে একাগ্রতা সেটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে পাঁচটা নগর গুনার কাজ করছে। এইরকম ভাবে আপনারা যদি গবেষণা করেন তাহলে এই বিড়ি সিগারেট গুল জয়গা খৈনি ব্যক্তিরা তারা একাধিক পাপ করে যাচ্ছে। আমি প্রমাণ করেছি এটা এমন একটা পাপ, এমন একটা পাপ যেটা ক্ষমার অযোগ্য। আপনার হয়তো অবাক যাবেন এটা কি করে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 16 নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116 এর মধ্যে বলেছেন আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। তো আপনি বলছেন যে এমন বড় অপরাধ, এমন অপরাধ যে ক্ষমার অযোগ্য? ইনশাআল্লাহ আপনাদেরকে দলিল দেওয়া হবে, আপনারা অপেক্ষা করুন, দলিল দেবো আমি আপনাদেরকে, দলিল দিয়ে প্রমাণ করবো। আমার ব্যক্তিগত কথার কোনো দাম নেই, ব্যক্তিগত কথার কোনো দাম নেই, সেই জন্য দলিল দিয়ে প্রমাণ করবো ইনশাআল্লাহ, অপেক্ষা করুন। যে এতে কত মারাত্মক বিশেষ করে মুখের গন্ধ আছে, বিশেষ করে যখন আপনি নতুন বিয়ে করবেন আপনার স্ত্রীর কাছ থেকে আপনি রেজাল্টটা প্রথমে পাবেন, আপনার স্ত্রীর কাছ থেকে আপনি প্রথম রেজাল্ট পাবেন, আপনার স্ত্রী বলবে আপনার মুখের খুব গন্ধ আসছে। কিন্তু হয়তো অনেক ভাই বলবে কই আমাদের স্ত্রী তো বলে না, আমরা তো
গার্মেন্টই ভাবে যিনি সিগারেট পান করছি করে আমার স্ত্রীরা তো বলে না যে আমার মুখে গন্ধ আসছে। তার মানে আসলে কি গন্ধ আসে না, কেন গন্ধ আসে না, কেন আপনার স্ত্রী অভিযোগ করে না, তার কারণটা বলে দিচ্ছি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, কলকাতা শহর চামড়াপট্টি মানে যেখানে খালগুলোকে খালগুলো যেখানে বিক্রি হয়, যেখানে খালের যে ফ্যাক্টরি আছে, এত গন্ধ আপনারা যারা গিয়েছেন সেখানে তারা বুঝতে পারবেন কত গন্ধ। সেখানে আমরা গিয়েছি, তো আমরা লাখের রুমাল দিয়ে থেকেছি, তো আমরা দেখছি যে ওখানে যারা কাজ করছেন সেই লোকগুলো দেখে লাখের রুমাল দেওয়াই নাই। এইরকম ভাবে আমাদের কি ব্যাপার, আপনারা আসেন কি করে, বিনা রুমাল দিয়ে আসেন কি করে? বলছে আপনি যদি একদিন থাকেন না তাহলে আপনারও অভ্যাস হয়ে যাবে, আপনাকেও আর গন্ধ লাগবে না। তার মানে আপনার স্ত্রীকে আপনার কাছে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, এই জন্য আর আপনার স্ত্রীকে আপনার গন্ধ লাগে না, মানে বুঝতে পারছে না, বুঝতে পারছেন তো? একটা উদাহরণ, দুই বন্ধু গিয়েছে একটা মার্কেটে যেখানে শুধুমাত্র আতর বিক্রি হয়, খুশবু বিক্রি হয়। তো সেই মার্কেটে ঢুকেছে, আর ঢুকার পরে এক বন্ধু কিন্তু হুশ আউট, বেহুশ হয়ে গেছে। তো এক বন্ধু হুশ আউট হয়ে গেছে, তো আর এক বন্ধু আরো সব লোকজন ওখানে সব জমা হয়ে গেছে। আরে কি হলো লোকটার, লোকটা মারা যাচ্ছে নাকি, এই পানিটাকে দাও, আরো করো কি, মানে বুঝতে পারছেন একটা মানুষ যদি অজ্ঞান হয়ে যায় তাহলে আপনারা কি করবেন? আপনার অবশ্যই চুপচাপ বসে থাকবেন না, তার ব্যবস্থা করবেন নাকি বলছেন? তো সেই বন্ধুর যখন ওই অবস্থা হলো, লোকজন বিভিন্ন কিছু করার চেষ্টা করছে, আর তার সেই বন্ধু বলছে আপনারা চিন্তা করবেন না, চিন্তা করার কোনো কারণ নেই। বলছি কেন? ওই খুব সহজে এটা ঠিক হয়ে যাবে। তো কিভাবে ঠিক হবে? বলছে আপনাদের এখানে কোথাও যদি পায়খানা থাকে তাহলে পায়খানাগুলো কোনো ঠিক রাখতে বা কোনো কিছু নিয়ে আসেন, তাইলে ঠিক হয়ে যাবে। কি কথা বলছে, মজা করছে, মানে একটা লোক জান মারা যাচ্ছে আর এই লোক উল্টা পাল্টা কথা বলছে, এবার বন্ধু মায়ের শত্রুকে মেরে ফেলতে নিয়ে এসছে একে ঠিক। কথা বুঝতে পারছেন তো ভাই? স্বাভাবিকভাবে যদি এইরকম কেউ কথা বলে তাহলে তাকে মারার ইচ্ছা হবে, বুঝতে পারছেন তো? বলছে আপনারা আমার কোনো ভালো করে বোঝার চেষ্টা করুন, আসল ঘটনা হচ্ছে এ হচ্ছে ম্যাথর, এর কাজ কি পায়খানা পরিষ্কার করা, এর পায়খানার যে মানে খুব খারাপ যে গন্ধ এটা হচ্ছে অস্বাভাবিক ব্যাপার, এটা হচ্ছে অস্বাভাবিক ব্যাপার, কিন্তু ওকে নিয়ে আসা হয়েছে আতরের মার্কেটে, এই জন্য আতরের যে গন্ধ সে শুনে আসে মানে তার নাকে আর সহ্য করতে পারেনি, সে কি করেছে হুশ তার আউট হয়ে গেছে। তারপরে সেই কাজই করা হলো, তাকে যখন তার নাকে ধরে সেই নোংরা জিনিস যখন শুনানো হলো সে আবার হুশ ফিরে পেল। অনুরূপভাবে আপনি দেখবেন যখন কোনো মানুষ যেন জায়গাতে থাকে তার যে একটা গন্ধ থাকে, যখন মানুষ অভ্যস্ত হয়ে যায় তখন স্বাভাবিক হয়ে যায়। এই জন্য আপনি দেখবেন আপনার স্ত্রীর কাছে যখন আপনি আতরের গন্ধ কিংবা এই ধরনের কোনো ভালো খুশবু নিয়ে যাবেন, তখন আপনার স্ত্রী বলে আহ কি যে মেখে এসেছে আমি সহ্য করতে পারি না, সরাও সরাও তো এসব কি মেখাছো মেখাছো, বলে কি বলে না ভাই, কি কথা বলছেন আপনারা, বলে তো কেন? তার মানে আপনার মুখের গন্ধ ওটা হয়ে গেছে স্বাভাবিক, আর আতরের গন্ধ কিন্তু ও সহ্য করতে পারছে না, আপনার স্ত্রী আতরের গন্ধ সহ্য করতে পারছে না, যার কারণে কি যে মেখে এসেছে হঠাৎ, মানে ওকে বিড়ির গন্ধই ভালো লাগবে, কথা বুঝতে পারছেন? ওকে বিড়ির গন্ধই ভালো লাগবে, আপনার মুখের ওই নোংরা গন্ধটাই ভালো লাগবে, মানে আপনি অভ্যাস করে গেছেন সেই নাথরের মতো, বুঝতে পেরেছেন? তাহলে বোঝা যাচ্ছে যে আপনার স্ত্রী এই জন্যই আপনাকে বলে না, আপনি যেটা যুক্তি দেখাচ্ছেন এই জন্য বলে না যে আপনার স্ত্রী অভ্যস্ত হয়ে গেছে। এই তামাক এমন একটা ফালতু জিনিস, এমন একটা নোংরা জিনিস যে এটাকে কোনো পোকামাকড়ে ওঠাই না। তামাক আপনি ফেলে রাখুন, কোনো পোকামাকড় লাগবে না, যারা আপনাদের এমনকি যদি আপনার কোনো জিনিসে কোনো গাছে যদি আপনার পোকা লেগে যায় আর তামাক ভিজা পানি দিয়ে যদি স্প্রে করেন তাহলে পোকা সব মরে যাবে, কথা বুঝতে পারছেন ভাই? তাহলে এমন একটা ফালতু জিনিস যেটা কোনো পশু পাখিতেও খায় না। এবার দেখুন মানুষ আরো কত নিকৃষ্ট জীব, সেই যেটা মানুষ খাচ্ছে, কোনো পোকামাকড় খাচ্ছে না ভাই, মানুষ খাচ্ছে, মানুষ কত নিকৃষ্ট জীব আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179 আল্লাহ তাআলা বলছে আমি বহু জীব মানুষের জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, কারণ
তাদের হৃদয় আছে কিন্তু তারা তার উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে তারা তারা দেখে না, তাদের কর্ণ আছে তারা তারা শ্রবণ করে না, এরা হচ্ছে পশুর মতো বরং আরো অধিক দিগ্ধান্ত, এরাই গাফিল। আল্লাহ তাআলা বলছেন পশুর মতো না, পশুর চাইতেও বেশি নিকৃষ্ট কেন হবে না, পশু তো কিছু বুঝে না, আমরা তো বুঝি যে এগুলো ক্ষতিকর, আমরা তো দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সিগারেট স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা আছে, আমরা তো টাকা দিয়ে রোগ কিনে নিচ্ছি আবার টাকা দিয়ে রোগ ভালো করার জন্য ডাক্তারখানায় যাচ্ছি, তাহলে আমরা পশু চেয়ে নিকৃষ্ট হলাম কিনা এবার ভেবে দেখুন, আমরা পশু চাইতে বেশি নিকৃষ্ট, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এই তামাক হয়তো অনেকে আপনারা বলতে পারেন যে তামাক এটা আমাদের নেশা হয় না, যে কোথায় আছে তো সেরকম নেশা বুঝতে আমরা পারি না, বিড়ি সিগারেট কোন নেশা বুঝতে পারি না, নেশা বুঝতে পারেন না, আপনার ছেলেটাকে গুল করিয়ে দেখবেন গুলে কিরকম নেশা আছে, জানেন ভাই গুলের কোনো নেশা আছে, বিড়ি ওই একটা খাচ্ছে না কেন বুঝতে পারছেন না নেশা, বা খাওয়া অভ্যাস হয়ে গিয়েছে না সেই জন্য বুঝতে পারছেন না। আপনাদেরকে একটা আমি উদাহরণ দিচ্ছি, এখানে সব চাইতে যদি কোনো মানুষ আপনাদের এলাকায় সব চাইতে যদি বেশি ড্রিঙ্ক করে, বেশি মদ পান করে, আমি তাকে যে পরিমাণ মদ পান করে সেই পরিমাণ তাকে আমি তামাক গুলা পানি খাওয়াবো, দেখি সে কিভাবে সহ্য করে, সহ্য করতে পারবে না, এত মারাত্মক নেশা আছে মদের চাইতেও বেশি নেশা আছে তামাকে, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন মদের চাইতেও বেশি নেশা আছে তামাকে। তাহলে মদ হারাম হলো আর তামাক হারাম হবে না কেন, মদ হারাম হলো আর তামাক হারাম হবে না কেন, স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে যে মদের চাইতেও বেশি নেশা আছে তামাকে, আর এটাও সুস্পষ্ট কথা যে বিড়ি সিগারেট গুল জর্দাখড়ি এগুলো স্পষ্ট হারাম, এটা কোনো সন্দেহ অবকাশ নেই, সন্দেহই নেই, আপনারা সামনে একাধিক দলিল একাধিক তথ্য দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি যে এগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম। আপনারা হয়তো বলবেন যেটা আমরা মানব কি করে, অনেক মৌলবিকে দেখি তারা তো আবার ভুল করে, অনেক মৌলবি তো আবার তারা জর্দা খায়, তাহলে যদি হারাম হতো তাহলে সেই মৌলবি সাহেব সেটা খেত, আপনাদের কাছে কিন্তু যুক্তিগুলো খুব মোটা মোটা, খুব মানে হেভি হেভি যুক্তি দেখাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তোমাদের মডেল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মডেল কোনো মৌলভি সাহেব নয়, কোনো পীর সাহেব নয়, কোনো হুজুর সাহেব নয়, কোন নেতা সাহেব নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন তোমাদের মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন মলবি কোন হুজুর কোন পীর নয়। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3 এর মধ্যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তিবা করো অনুসরণ করো তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তাকে ছাড়া অন্য কোন ওলিদেরকে মেনো না, কোরআন এবং হাদিসের বিপরীতে কোন মন্দির কথা হোক, কোন মহাদিসের কথা হোক, কোন নেতার কথা হোক, কারো কথা মানা যাবে না, সে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আমরা কি করেছি, মৌলভীকে দিয়ে কোরআন হাদিস পরীক্ষা করছি, মানে মৌলভী যা বলেছে সেটা ঠিক, এবার কোরআন হাদিসে যদি কিছু থাকে তাহলে কোরআন হাদিস সংশোধন করতে হবে, উল্টো কাজ। অথচ আল্লাহ তাআলা জানালেন কি যে তোমাদের মডেল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং কোরআন হাদিস দিয়ে আমার মৌলভীকে পরীক্ষা করে দেখবো যে আমার মৌলভী কোরআন হাদিসের সঙ্গে কতটা মিল আছে, যতটা মিল আছে এতটা ঠিক, বাকিটা বাতিল। সবাই বুঝতে পারছেন তো ভাই? তাহলে আমরা আজকে দলিল দিলাম কি, অমুক মৌলী সাহেবকে দেখছি, অমুক ইমাম সাহেবকে দেখতে ভুল করে মসজিদেও ভুল রাখে তার ঘরে, এবং সে দরজা দিয়ে পানও খায়, তাহলে যদি এটা হারাম হতো তাহলে কি মৌলী সাহেব খেত, তাহলে আমরা কোরআন হাদিসকে সংশোধন করার চেষ্টা করছি মৌলীকে দিয়ে, বুঝার চেষ্টা করে বন্ধু। যদি ব্যাপারটা এইরকমই হতো, আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, আপনারা স্বীকার করেছেন আগে যে বিড়ি সিগারেট গুল জর্দা করে এগুলো হচ্ছে ক্ষতিকার, আচ্ছা ভাই যারা বড় বড় বিজ্ঞানী বড় বড় যারা ডাক্তার তারা আজকে এগুলো বলেছে, তাই তো?
কিন্তু আপনি দেখছেন ডাক্তাররাও সিগারেট পান করে, কি বলছেন করে তো? তাহলে আপনি যদি বলি যে না 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 সিগারেটে কোনো ক্ষতি নেই, সিগারেটে নিশ্চয়ই ভিটামিন এ বি সি ডি কোনো কিছু হবে, না হলে এত বড় ডাক্তার সে কি আর সিগারেট পান করতো? যখন আমি পার করেছিলাম দেখছি আসরের সলাপ আদায় করার পরে একজন ডাক্তারকে দেখছি যে মসজিদে সে সলাপ আদায় করার পরে মসজিদ আসরের সলাপ আদায় করার পরে বসে বসে শুরু করেছে, কি ভাই কি এগুলোকে বলে খৈনি খাইনি, মানে এটা এমন একটা জিনিস খাওয়ার পরে বলে কি খেলে ভাই বলে খাইনি, খাওয়ার পরে ও খাইনি, বুঝতে পারছেন তো? তো এইরকম বানাতে শুরু করলো। আমি সলাপ আরে কি করছেন এটা তো হারাম, সে বলছে হারাম, যদি হারাম হতো তাহলে আমাদের মুলি সাহেব খেত, কি বলছে দলিল আমায় কি দিচ্ছে, যদি হারাম হতো তাহলে আমাদের মুলি সাহেব খেত। আমি তাকে বললাম যে ভাই আপনি একজন ডাক্তার মানুষ, আপনাকে আমি জিজ্ঞাসা করে আসা বলুন তো এগুলো খাওয়াতে স্বাস্থ্যের উপকার না ক্ষতিকার? সে বলে এটা ক্ষতিকার। তারপর আমি তাকে বললাম যদি আমি বলি না 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 এটা ক্ষতিকার না, আমি লোককে বলছি হইলে কোনো ক্ষতি নেই, যদি ক্ষতি থাকতো তাহলে উমুক ডাক্তারকে আমি মসজিদের ভিতরে আমি বানিয়ে খেয়ে দেখেছি, তাহলে কি তাই খেত? ডাক্তার কি তোমাকে এটা কম বুঝে? ডাক্তার কি মূর্খ? সে কিছু বুঝে না, অবশ্যই এতে কোনো কিছু ভিটামিন এ বি সি ডি কোনো কিছু আছে, না হলে ডাক্তার খেত না। তখন সে বুঝতে পারলো, তখন সে বলল হ্যাঁ কথাটা ঠিক, তাহলে বোঝে যাচ্ছে যে কোনো মলবি পায়ের ছেলে এটা হালাল হয়ে যাবে না, কোনো মলবি পায়ে যদি জেনা করে তাহলে সেটা জায়েজ হয়ে যাবে না, কোনো মলি সাহেব যদি হারাম বকল করে সুদ খায় তাহলে সেটা হালাল হয়ে যাবে না। মলবি সাহেবকে পরীক্ষা করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আজকে আমরা কোরআন হাদিসকে কাটছাঁট করার চেষ্টা করছি মলি সাহেবকে দিয়ে। এক শ্রেণীর লোক বলে যে এগুলো হচ্ছে মাকরুহ, কিছু মলি বলে আরে এগুলো হারাম না হারাম না, এগুলো আমাদের কথা ছাড়, এগুলো হচ্ছে মাকরুহ। আপনারা জানেন কিছু মলবি বলে এগুলো হচ্ছে মাকরুহ, মানে ভালো না না খাওয়াটাই ভালো, তবে খেলে হারাম না, তবে বুঝতে পারছেন? এবার আমি আর তাদেরকে বলি যদি তুমি মনে করো মা করু আমি ঠিক আছে তোমাকে খাতিরে মেনে নিচ্ছি, তোমার সাথে একমত হয়ে গেলাম তোর খাতিরে কিছু দিনের জন্য, মা করু মানে ঘৃণিত বস্তু, আপনি পারমেন্টলি ভাবে কিভাবে কোনো ঘৃণ্য জিনিস ব্যবহার করতে পারেন? আপনার কাছে যদি কোনো নোংরা থাকে আর সেই জায়গাতে যদি আপনাকে ভাত দেওয়া হয় ঘৃণিত তো, কিন্তু আপনি বলেন এই সরাও সরাও ঘৃণ তো আপনি খাচ্ছেন না, কিন্তু কোনো সমস্যা তো নাই, কিন্তু আপনি ঘৃণ তো জিনিস কীভাবে পারমেন্ট ভাবে ব্যবহার করছেন, এটা কীভাবে হতে পারে? দ্বিতীয় কথা হচ্ছে এবার মাকরু কাকে বলে দেখাচ্ছি ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাকরু শব্দটা উল্লেখ করেছেন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 38, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাকরু শব্দটা ব্যবহার করেছেন। তার কয়েকটা আয়াত আগে থেকে যদি পড়েন তাহলে দেখতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বড় বড় গুনাহের কথা বলেছে, ব্যভিচারের মতো গুনাহের কথা বলেছে, সেখানে সন্তান হত্যার গুনাহ করার কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সন্তান হত্যা ব্যভিচার এইরকম বড় বড় গুনাহের কথা উল্লেখ করে বলছেন এগুলো হচ্ছে মাকরুহ ভাই, এগুলো হচ্ছে মাকরুহ। কি বলছে? সন্তান হত্যা করা কি? আল্লাহ কি বলছে? মাকরুহ। সন্তান হত্যা করা মাকরুহ, ব্যভিচার করা মাকরুহ। তাহলে তার মানে কি ভাই, ব্যভিচার করা যাবে, সন্তান হত্যা করা যাবে না করে ভালো নাকি করা যাবে তো নাকি? তাহলে মাকরু মানে হারাম, এখানে মাকরু হারাম অর্থে। সুতরাং বেরি সিগারেট গুলজাররা কইনি যদি কেউ বলে মাকরু, মাকরু মানে ও হারাম, স্পষ্ট হয়ে যাবে। তাহলে মাকরু বলে এটাকে জায়েজ করার কোনো উপায় নেই, জায়েজ করার কোনো উপায় নেই। এখন হয়তো অনেকে হয়তো যুক্তি দিয়ে বলে যে এগুলো বেশি পান করলে নেশা হতে পারে, আমরা তো সামান্য পান করি, বেশি পান করলে নেশা হতে পারে, কিন্তু অল্প পানে নেশা সেরকম হয় না বা না হতে পারে বা হয় না। আমি আগে প্রমাণ করছি আপনাদের সামনে যে এতে এতে আছে মদের চাইতেও বেশি নেশা। তারপরে যদি তরের ক্ষেত্রে ধরে নিই যে ঠিক আছে কম পান করলে নেশা হবে না, কিন্তু বেশি পান করলে নেশা হবে, এবার হাদিস আপনাদেরকে দিচ্ছি শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটার উল্লেখ আছে সহি আবু দাউদ অধ্যায় নম্বর 21 অনুচ্ছেদ নম্বর 5 হাদিস নাম্বার 3681। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার বেশি পরিমাণে নেশা হয় তার অল্প পরিমাণে হারাম।
আল্লাহ রাসূলুল্লাহ স্পষ্ট বলছেন যার বেশি পরিমাণে নেশা হয় তার অল্প পরিমাণে হারাম। তাহলে আপনি বইয়ের পেছনে অল্প পরিমাণে নেশা হয় না বেশি পরিমাণে নেশা হয় তাহলে যখন এটা স্বীকার করছেন তাহলে এটাও স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল যে এটাও হারাম। আমি প্রমাণ করেছি এবং আবারও প্রমাণ করতে যাচ্ছি যে এই বিড়ির সিগারেট গুল জ্বালা করে এটা কুয়ারের মাংস চাইতেও খারাপ, মদের চাইতেও খারাপ। দলিল দিচ্ছি আপনাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা গাফিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 7 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের এক খাদ্যের কথা বললেন। জাহান্নামীদের খাদ্যের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের খাদ্যের কথা বলেছেন এবং তাদের খাদ্য যে হবে জাহান্নামীদের যে খাদ্য হবে তার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বলছেন যে এমন জাহান্নামীদেরকে খাদ্য দেওয়া হবে যে খাদ্য খেয়ে তারা পুষ্ট হবে না এবং তাদের পেটও ভরবে না। কি বলছে? জাহান্নামীদেরকে এমন খাদ্য দেওয়া হবে ওদের সেই খাদ্য খেয়ে স্বাস্থ্য ভালো হবে না এবং পেটও ভরবে না। আচ্ছা ভাই, আপনাদেরকে জিজ্ঞাসা করি, বিড়ি সিগারেট গুল জর্দার খড়িতে কি স্বাস্থ্য ভালো হয়? কি বলছেন আপনারা? ভয় লাগছে বলতে ভয় লাগছে নাকি? ভয় লাগে না তো বলেন আপনারা, নাকি কেউ মারবে? আরে মারলে আলাদা মারলে আপনাদের কি সমস্যা? তাহলে বুঝে যাচ্ছে কি যে বিড়ি সিগারেট গুল জর্দার খড়িতে স্বাস্থ্য ভালো হয় না। আচ্ছা ভাই, তেল ভরে কি খিদা মিটে? খিদাও মিটে না। তাহলে আল্লাহ তাআলা যে জাহান্নামীদেরকে যে খাবারটা দিবে তাতে কি হবে? স্বাস্থ্য ভালো হবে না, খিদাও মিটবে না। তাহলে সেম খাবার বিড়ি সিগারেট গুল জর্দার খড়ি যে এতে স্বাস্থ্য ভালো হচ্ছে না এবং খিদাও মিটছে না। তাহলে জাহান্নামীদের খাবারের সাথে একে তুলনা করা যায়, মানে জাহান্নামীদের যে খাবার আছে সেই জাহান্নামীদের খাবারের সাথে এর মিল আছে। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে জাহান্নামীদের খেতেই হবে, এখন এখানে টেস্ট করে দেখি। এইরকম যাদের চিন্তা ভাবনা আছে ভাই, আমরা ভাববো যে আমাদেরকে জাহান্নামের ধারে কাছেও যাতে না দিতে হয়, কথা বলতে পারছেন তো? এখানে টেস্ট করার ব্যাপার না। সুতরাং এটা কিভাবে কুয়ারের মাংস চাইতে দেখি খারাপ কিভাবে হলো এবার দলিল দেখুন। আমি আগে প্রমাণ করেছি যে এতে খিরা মিটে না, এতে খিদা মিটে না। আচ্ছা ভাই, আপনাদেরকে বলি সোরের মাংস যদি খাওয়া যায় তাহলে এতে খিদা মিটবে কি মিটবে না? খিদা মিটবে তো, খিদা মিটবে, সোরের মাংসতে খিদা মিটবে। এমনকি যদি আপনি এমন নিরুপায় হয়ে যান যেখানে সোরের মাংস ছাড়া কোনো কিছু খাবার নেই, নিরুপায় আপনাকে জানান মাঝে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোরের মাংস পবিত্র করে চার জায়গাতে হারাম করেছেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 73, সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 145, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 115, সব মিলে চার জায়গায় সূরের মাংস হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে বলছেন ওই আয়াতের শেষ অংশে বলছেন যদি কেউ নিরুপায় হয়ে যায়, সীমা লঙ্ঘন করার যদি তাদের উদ্দেশ্য না থাকে তাহলে এতে তাদের গুনাহ হবে না। যদি তারা জান বাঁচানোর জন্য খেয়ে ফেলে, যতটুকু প্রয়োজন অতটুকু খেয়ে ফেলে, এর জন্য গুনাহ হবে না। তাহলে সোরের মাংসটা আমরা সবাই স্বীকার করলাম যে সোরের মাংসটা খিদা মিটে, কিন্তু আমরা বিড়ি সিগারেটে খিদা মিটে না। তার এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন তাহলে এটা সোরের মাংস চাইতে বেশি অপদার্থ, খারাপ খাল জিনিস হল। আপনাদের আমি বলেছিলাম যে এটা মদের চাইতেও বেশি খারাপ। কিভাবে কিভাবে দেখাচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মদের কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219 আল্লাহ তাআলা বলেছেন লোকে তোমাকে জিজ্ঞাসা করে মদ ও জুয়া সম্পর্কে, বলো উভয়ের মাঝে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারক। আল্লাহ কি বলছেন ভাই? এই মদে কি আছে? লোকে তোমাকে জিজ্ঞাসা করছে, ভালো করে ধ্যান দেওয়ার চেষ্টা করুন। আমি প্রমাণ করতে যাচ্ছি বিড়ি সিগারেট গুল জ্বালা করিনি মদের চাইতেও বেশি খারাপ। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219 লোকে তোমাকে জিজ্ঞাসা করে মদ ও জুয়া সম্পর্কে, বলো উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও। মানুষের জন্য উপকারও আছে ভাই, আল্লাহ তাআলা বলছে এতে অনেক পাপ কিন্তু মানুষের জন্য উপকারও আছে। কথা বুঝতে পারছেন তো? মানুষের জন্য উপকার মনে আছে, এ কথা কে বলছে? আল্লাহ তাআলা বলছে। তাহলে আল্লাহ তাআলা বলছে মদের উপকারও আছে, কিন্তু তুমি জানিয়ে দাও, এই নবী তুমি তাদেরকে জানিয়ে দাও যে উপকারের চাইতে ক্ষতির পরিমাণটা বেশি। আচ্ছা ভাই বলুন তো,
কোন বিজ্ঞানী আজকাল কি আজকে কেউ কেউ বলেছে কি কোন বিজ্ঞানী কোন গবেষক বলেছে যে বিড়ি সিগারেট গুল জ্বর শরীরে এই উপকারটা আছে? কোন উপকার নেই। বিড়ি সিগারেট গুল জ্বর শরীরে কোন উপকার নেই, এর যতটুকু উপকার আছে সবটাই ক্ষতি। তাহলে এবার আপনি দেখেন এটা মদে যেতে গেছে খারাপ হলো কি হলো না? সুতরাং আমি আপনাদেরকে এই দৃষ্টিকোণ থেকে, আমি যে দৃষ্টিকোণ থেকে বলছি সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি, এই দৃষ্টিকোণ থেকে বিড়ি সিগারেট গুলজোর শৈলী মদের চাইতেও বেশি খারাপ। আমি আপনার সামনে আগে করেছি এতে নেশা আছে। আপনারা হয়তো অনেকে যুক্তি দিয়ে বলতে পারেন বা অনেক মন্ত্রী হয়তো আপনাদেরকে বলেছে যদি বিড়ি সিগারেট হারাম হতো, তামাক যদি হারাম হতো, কোথায় লিখা আছে কোরআনের কোন আয়াতে আছে বলো? যে বলবে প্রশ্ন শুনে দিবে যে কোরআনের কোন আয়াতে লিখা আছে যে সিগারেট হারাম, বিড়ি হারাম, তামাক হারাম, কোন হাদিসে কোন হাদিসে লিখা আছে বলতে হবে, ওটা তুমি প্রশ্ন শুনে দিবে। পীর সাহেবের মুরিদ এর কথা শুনে এসে প্রশ্ন হচ্ছে যে মৌলানা সাহেব আপনি যে বলছেন বিড়ি সিগারেট গুলজার রাসায়নিক হারাম, কোথায় কোরআন থেকে আপনি দেখাতে পারবেন? কোরআনের কোন আয়াতে লিখা আছে যে তামাক হারাম এই শব্দ দিয়ে আপনি দেখাতে পারবেন? হাদিসে কোথাও আছে? বিপদ। আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে ভাই, তাহলে এমন কিছু মানুষ আছে যারা প্রমাণ চাই যে কোরআনে স্পষ্টভাবে নামটা লিখা থাকতে হবে, তাই তো? কোরআনে নামটা লিখা থাকতে হবে, হাদিসের নামটা লিখা থাকতে হবে, তা আমার বলে উল্লেখ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো আপনারা গাঁজা হালাল না হারাম? হালাল তো নাকি হারাম? মাশাআল্লাহ। আচ্ছা আপনাদেরকে আবারও জিজ্ঞাসা করছি, যখন আপনারা সবাই স্বীকার করলেন যে গাঁজা হারাম, তাহলে এবার আপনাদেরকে প্রমাণ করতে হবে আপনাদের সবচাইতে বড় মুক্তি, এমনকি পৃথিবীর সবচাইতে যে বড় মুক্তি আছে তাকে দিয়ে আপনারা প্রমাণ করতে পারেন যে পবিত্র কোরআনের কোন আয়াতে গাঁজার কথাটা উল্লেখ আছে, গাঁজা নাম নিয়ে উল্লেখ আছে, বা সহি হাদিসে বা যাইদ জাল ভিত্তি না দিতে কোথায় গাঁজা নামটা নিয়ে উল্লেখ আছে এটা হারাম? পৃথিবীর কোনো আলেম দেখাতে পারবে? দেখাতে পারবে? কখনো সম্ভব না। তাহলে আমরা স্বীকার করছি গাঁজা হারাম। কেন? এর একটা বৈশিষ্ট্য আছে, ইসলামের একটা মূল নীতি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল নীতি আমাদেরকে বলে দিয়েছে, সেই মূল নীতিটা ভালো করে শুনে নিন। সেই মূল নীতিটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিম অধ্যায় নম্বর 37 অনুচ্ছেদ নম্বর 7 হাদিস নাম্বার 5109। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্য এসে হারাম। যাতে মাদকতা আছে সেটাই হারাম, তাতে নাম থাক বা না থাক। আপনি যখন প্রমাণ পেয়ে যাবেন যে এটা মাদকতা আছে, এটা মাদকতা আছে, এটাই হচ্ছে হারাম, আল্লাহ একটা মূল নীতি বলেছিলেন। আরো বললেন কি, আমি আগে প্রমাণ করেছি সহি আবু দাউদ অধ্যায় নম্বর 21 অনুচ্ছেদ নম্বর 5 হাদিস নাম্বার 3681, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার বেশি পরিমাণে নেশা হয় তার অল্প পরিমাণে হারাম, মানে বেশি পান করলে নেশা হবে, কিন্তু যদি আপনি অল্প পান করেন, এক ফোঁট দুপোঁট দশ ফোঁট যদি পান করেন বা এক কাপ পান করেন নেশা হবে না, এমন যদি হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওটাও হারাম। তাহলে বোঝা গেল যে আমরা যে সময় চাইছিলাম যে নাম নিয়ে থাকতে হবে তার এই ধারণাও ভ্রান্ত বাকি বলে প্রমাণ হল। আমি আপনার সামনে আগে বলেছি এই গুনায় এমন মারাত্মক গুনা হচ্ছে ক্ষমার অযোগ্য গুনা। আপনারা হয়তো অবাক দিতে পারেন, ক্ষমার অযোগ্য, আপনি সব বাড়াবাড়ি কথা বলছেন, এটা হতে পারে না। কারণ আল্লাহ তাআলা সূরা নিসা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116 বলেছে আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, এটা অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর আপনি বলেছেন বিড়ি সিগারেট গুল জ্বর শরীরে ক্ষমার অযোগ্য, এটা সব বাড়াবাড়ি করছেন আপনি। দলিল দিচ্ছি আপনাদেরকে, দলিলটা ভালোভাবে শুনে নিন, মনে রাখবেন দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখুন, উঠে দেখুন সহিহুল বুখারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহুল বুখারি হাদিস নাম্বার 6069, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রত্যেক উম্মতকে ক্ষমা করবেন, তবে তাদেরকে নয় যারা প্রকাশ্যভাবে গুনাহ করে কিংবা গুনাহ করে যারা প্রকাশ করে। ভাই ধ্যান দেওয়ার চেষ্টা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা আমার সব উম্মতকে ক্ষমা করবেন, প্রত্যেক উম্মতকে ক্ষমা করবেন, তবে তাদেরকে করবেন না, কাদেরকে?
যারা প্রকাশ্য ভাবে গুনার কাজ করে, প্রকাশ্য ভাবে গুনার কাজ করে কিংবা গুনার কাজ করে লোকের কাছে প্রকাশ করে, এরকম যাদের বৈশিষ্ট্য থাকবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কে বলছে? আমি বলছি। কে বলছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যারা প্রকাশ্য ভাবে গুনাহ করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আচ্ছা ভাই, আপনাদেরকে বলি, বিড়ি সিগারেট গুলি জায়গা শুনি আমরা কজন লুকিয়ে খাই নাকি প্রকাশ্য খাই? বলেন প্রকাশ্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রকাশ্য গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে যেটা আমরা প্রকাশ্যভাবে গুনাহ করছি, বিড়ি সিগারেট প্রকাশ্যভাবে গুনাহ করছি, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। কথা স্পষ্ট হয়েছে ভাই? কথা স্পষ্ট? তাহলে কি প্রমাণ হলো? আজকে আপনাদের সামনে বহু আয়াত এবং হাদিস দ্বারা আমি প্রমাণ করেছি বিড়ি সিগারেট গুল জর্দা করি এগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম, এতে কোনো সন্দেহ নেই। এমনকি এর যে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন না, এর ব্যবসা বাণিজ্য করা যাবে না। যে জিনিস হারাম সেই জিনিসের ব্যবসা বাণিজ্য করা হারাম। আপনি যদি এগুলোর ব্যবসা বাণিজ্য করেন তার মানে আপনি হারাম কাজে সাহায্য সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলছে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2-এ, তোমরা পারস্পরিক ভালো কাজে সহযোগিতা করো, মন্দ ও সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে মন্দ ও সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। তাহলে বন্ধু আপনাদেরকে বলি, এই যে বিড়ি সিগারেটের ব্যবসা বাণিজ্য করা মানে হারাম কাজে সাহায্য সহযোগিতা করা হচ্ছে, এটা আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? বিড়ি সিগারেটের ব্যবসা বাণিজ্য করা মানে হারাম কাজে সহযোগিতা করা, এটা কি আপনাদের কারো বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? তাহলে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম আল্লাহ তাআলা বলছেন ভালো কাজে সহযোগিতা করতো আর সীমা লঙ্ঘনের কাজে বন্ধ ও সীমা লঙ্ঘনের কাজে সাহায্য সহযোগিতা করতে নিষেধ করেছেন। তাহলে এই আয়াতের ভিত্তিতেও এই বিড়ি সিগারেট গুলি জর্দা তৈরি ব্যবসা বাণিজ্য করাও হারাম হয়ে গেল, ব্যবসা বাণিজ্য করাও হারাম। সুতরাং এটা হচ্ছে এমন একটা মারাত্মক বিষ যেটা আমাদেরকে ধীরে ধীরে হত্যা করতে থাকছে। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আজকের মানুষ মদ খায়। মদ খায়, এটা হালাল জেনে মদ খায় না হারাম জেনে মদ খায় ভাই? কি বলছেন? হারাম জেনে মদ খায় তো? তাহলে হারাম জেনে যদি কোনো ব্যক্তি কোনো কিছু করে তাহলে তার একদিন সম্ভাবনা আছে পরিবর্তন হওয়ার, কারণ সে হারাম জেনে করছে। কেউ যদি চুরি করে সে খারাপ কাজ জেনে করছে, কেউ যদি জেনা করে সে খারাপ কাজ মনে করে করছে, সে একদিন পরিবর্তন হতে পারে। সে মদ পান করছে হারাম মনে করে করছে, সে মদ ছেড়ে দিতে পারে। কিন্তু ভাই, কেউ যদি খৈনি খায়, কেউ যদি বিড়ি সিগারেট খায়, কেউ যদি জর্দা খায়, তাহলে এটাকে হারাম মনে করা হচ্ছে না। কথা বুঝতেছেন তো? হারাম মনে করা হচ্ছে না, সেই জন্য এটা ছেড়ে দেওয়ার আশা করা যায় না। স্পষ্ট? এটা ছেড়ে দেওয়ার আশা করা যায় না, তার কারণ এটা তো হালাল মনে করে করছে, জায়েজ মনে করে করছে। হুজুর তো বলে দিয়েছে এটা জায়েজ, কোনো রকম না, এটা মাকরু, মানে চলবে, করা চলবে, না করাই ভালো। তাহলে আমাদের সমাজের লোক যেহেতু এটাকে হালাল মনে করে করছে, সেই জন্য এটা ছাড়ার আশা করা যায় না। আর একটা বিষয় জেনে রাখুন, একটা কোনো মানুষ যদি কোনো একটা পাপ করে, পাপকে পাপ জেনে পাপ করলো, তাহলে তার একরকম গুনাহ। আর যদি কোনো গুনাহ কাজ করে হালাল জেনে, অন্যায় কাজকে যদি হালাল মনে করে, হারামকে যদি হালাল মনে করে, তাহলে মারাত্মক অবস্থা, তার ইসলামও ছুটে যেতে পারে। প্রমাণিত আছেন তো? যদি কোনো মানুষ হারামকে হালাল মনে করে তাহলে তার ইসলামও নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং তাহলে প্রমাণিত হচ্ছে মদের চাইতে বিড়ি সিগারেট গুল জর্দা করি কম মারাত্মক ব্যাপার নয়, ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। বিভিন্ন জায়গাতে আন্দোলন করছে, মেয়েরাও আন্দোলন করছে মদ বন্ধ হোক এই জন্য। কিন্তু সরকার যদি বিড়ি বন্ধ করে দেয় মদের জন্য, আজকে মেয়েরা আন্দোলন করছে কলকাতা ময়দানে এবং বিভিন্ন জায়গাতে মেয়েরা আন্দোলন করছে পুরুষদের সাথে যে মদ বন্ধ করতে হবে, মদ বন্ধ করতে হবে। অন্যান্য রাজ্যে যেরকম মদ বন্ধ হয়েছে, আমাদের রাজ্যেও মদ বন্ধ করতে হবে। কিন্তু যদি বিড়ি বন্ধ করা হয়,
মেয়েরা আবার মিশরে নামবে, বিড়ি চালু করতে হবে, বিড়ি চালু করতে হবে। কথা স্পষ্ট হচ্ছে ভাই? আমাদের ধুলিয়ান এলাকা হচ্ছে বিড়ির জন্য বিখ্যাত, যত রকমের কোম্পানি, যত রকমের বিড়ি ব্যবসা, এমনকি আমাদের ওখানে পুরুষরাও বিড়ি ব্যবসা করে। সেই জন্য আমি ভালোভাবে জানি আমাদের ওখানে বিড়ি সম্পর্কে আলোচনা করা খুবই মারাত্মক ব্যাপার। তারপরে আলহামদুলিল্লাহ অনেক বিড়ি কোম্পানি জালসার দাওয়াত আমি গিয়েছি এবং সেখানে বিড়ি সম্পর্কে আমি হারাম বলে এসেছি কোরআন এবং হাদিসে বলিয়ে দিয়ে। তাহলে আপনাদের এখানে যেটা কষ্টকর নয়, যতটা কষ্টকর নয়, আমাদের এলাকাতে, আমাদের ধুলিয়ান ঔরঙ্গাবাদ এলাকাতে আরো বেশি মারাত্মক। এমনকি গ্যাস কোম্পানির যে ফ্যাক্টরি আছে ডাকবাংলাতে, তার আগামী যেটা মসজিদ আছে, সেই মসজিদে আমি এই সম্পর্কে আমি আলাদা আলাদা একটা লিস্টার দিয়েছি। সেখানকার বিড়ি কোম্পানিরা আমাকে ডেকে বসালো, বসেন আপনি, আপনার সাথে কথা আছে, তারপর আমার সাথে আলোচনা করে। তাহলে বুঝতে পারছেন তো আমাদের ওখানে বিড়ি হারাম বলা মারাত্মক ব্যাপার, অনেক সমস্যার ব্যাপার। আলহামদুলিল্লাহ আমি আমাদের সেই এলাকাতে আমি বিড়ির সম্পর্কে যথেষ্ট আলোচনা করেছি যে এর পূর্বে সাধারণভাবে কোনো আলোচক আমার জানা মতে শুধুমাত্র বিড়ির শিকায় গুলজার বা শৈলীর উপরে শুধুমাত্র আলোচনা করেছিল, আমার জানা ছিল না। শেখ আবদুল্লাহ সালাফি সাহেব তিনি আমাদের এলাকাগুলোতে বিড়ি সম্পর্কে এরকম সাধারণ আলোচনা করতেন এবং বিভিন্ন বিষয়ের প্রেক্ষাপটে এবং কিছু কিছু জায়গাতে বিড়ি হারাম এটা তিনি বলতেন। কিন্তু আমি তার মুখেও শুনলি যে বিড়ি সিগারেট গুলজাররা শরীরের উপরে একটা আলাদা লেকচার দেওয়ার আমি শুনলি। আমি অনেক চিন্তা ভাবনা করার পরে, বিভিন্ন কোরআন এবং হাদিস থেকে দলিলগুলোকে একত্রিত করার পরে, আমি এর আগে অনেক আগে থেকে আমি বিড়ির উপরে লেকচার দিয়েছি এবং যেগুলো ইন্টারনেটেও এখনো আছে। এই যে অবস্থা আপনাদের সামনে যে চিত্রটা আমি তুলে ধরলাম যে এটা হচ্ছে মারাত্মক ধর্মে হারাম, যেটাকে সমাজের লোকেরা এটাকে হালাল মনে করে নিয়েছে, এটা থেকে মানুষকে বাঁচানো খুব কষ্টকর ব্যাপার হয়ে গেছে। যদিও আজকে মানুষের ইজমা রয়েছে, মুসলিমদের ইজমা নয়, বিশ্ব মানবের ইজমা রয়েছে, সারা বিশ্ববাসীর ইজমা রয়েছে যে এগুলো হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু তারপরেও আমরা এটাকে খাটতে পারি না, কারণ এটা আমরা এটা হালাল মনে করছি। সময় যেহেতু শেষ, সেই জন্য আমি আমার আলোচনা আর আগে বাড়াতে পারছি না। তবে আলহামদুলিল্লাহ যে আলোচনা করা হয়েছে একটা মানুষ হেদায়েতের জন্য যথেষ্ট বলে আমার মনে হচ্ছে। তারপরেও হয়তো কোনো খামতি থেকে যেতে পারে আমার আলোচনার মধ্যে, হয়তো পরবর্তীতে আর কোনো ব্যক্তি তারা হয়তো মানুষকে আরো ভালোভাবে বুঝিয়ে বলতে পারবেন, বিশেষ করে এগুলো যে হারাম এগুলো স্পষ্ট প্রমাণ আপনাদের সামনে আমি কোরআন থেকে, হাদিস থেকে এবং যুক্তির মানদণ্ডে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমি তুলে ধরেছি যে বিড়ি সিগারেট গুলি জয়দা শৈলী স্পষ্ট হারাম। আমি আমার আলোচনা শেষ করতে যাচ্ছি, তবে শেষ করার আগে আমার আলোচনার যে সারাংশ সেটা আমি, আমার বিষয়টাই হচ্ছে মাদকদ্রব্য, আর আমি শুধু প্রমাণ করেছি যে বিড়ি সিগারেট গুল জয়দা শৈলী সন্দেহ হারাম, এতে কোনো সন্দেহ নেই। এগুলো শরীরের মাংস চাইতেও খারাপ, এগুলো মদের চাইতেও বেশি মারাত্মক, এগুলো গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমার অযোগ্য গুনাহ। সুতরাং বন্ধুরা, আমরা এইসব জিনিস থেকে অবশ্যই অবশ্যই বিরত রাখবো। আজকে আমরা দেখব আমাদের কার বাড়িতে বিড়ি ব্যবসা আছে, আমরা দেখব আমাদের যে দোকান সেই দোকান হালাল দোকানের মধ্যে কোনো কিছু হারাম ঢুকে দিয়েছে নাকি, গুল বিক্রি করছে নাকি, খৈনি বিক্রি করছে নাকি, সিগারেট বিক্রি করছে নাকি। যদি আমরা বিক্রি করি তাহলে এগুলোকে মাইনাস করে দিই, না হলে আপনাদের হালাল হারাম মিশ্রিত হয়ে যাচ্ছে, এই জন্য আপনার ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা থাকছে না। সুতরাং সাবধান সাবধান সাবধান। আমি আমার আলোচনা শেষ করতে যাচ্ছি, শেষ করার আগে সহি বুখারি থেকে একটা হাদিসের উদ্ধৃতি দেবো, যেটা উল্লেখ আছে সহিহুল বুখারি কিতাবুল বুয় অধ্যায় নম্বর 34 অনুচ্ছেদ নম্বর 2 হাদিস নম্বর 2051। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল ও স্পষ্ট, হারাম ও স্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল ও স্পষ্ট, হারাম ও স্পষ্ট। আমি আপনাদেরকে বিড়ি সিগারেট গুলজার স্পষ্ট ভাবে দেখতে গেলাম এগুলো হচ্ছে হারাম। তারপরে আল্লাহর সুসলাম বলছেন এর মাঝে আবার কিছু রয়েছে সন্দেহযুক্ত জিনিস, এমন কিছু জিনিস আছে মানুষ মানে ক্লিয়ার হতে পারছে না এটা হালাল না হারাম, হালাল না হারাম মানে ক্লিয়ার হতে পারছে না, মনে হয় পক্ষে বিপক্ষে উভয় পক্ষে দলিল রয়েছে। এইরকম জিনিস, এইরকম যদি জিনিস আসে তাহলে কি করবে? বিড়ি সিগারেট তো স্পষ্ট হারাম, এতে তো এখানে কোনো সন্দেহই নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন কিছু জিনিস আছে যেগুলো সন্দেহযুক্ত, এগুলো তো আমাদের করণীয় কি? অন্য আরবের মধ্যে তিনি আরবের মধ্যে আল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা সন্দেহযুক্ত জিনিসকে ছেড়ে দিয়ে নিঃসন্দেহের উপরে আমল করো,
আল্লাহ রাসূল বলেছেন কয়েকটি হাদিস সন্দেহযুক্ত কিছুকে ছেড়ে দিয়ে নিঃসন্দেহের উপরে আমল করো। আর বুখারী হাদিস 2001 মধ্যে বলছে যে যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে চলছে সে দিন ইসলামকে বাঁচিয়ে নিচ্ছে, আর যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে পড়ে গেল তার হারামে পড়ে যাওয়ার মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটা আলের মধ্যে যদি আমি মানে বকরি ছাগল চড়ান আর সাইডে যদি ফসল থাকে, আপনি যদি সেই আইলে যদি আপনি ছাগল চড়ান তাহলে আপনার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে সেই বকরিটা আপনার ফসল খেতে পারে, সেই জন্য ওই জায়গাটা আপনি ছাগল চড়াবেন না। তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে সন্দেহযুক্ত যদি জিনিস থাকে তাহলে সেই জায়গা থেকেও আমাদেরকে বেঁচে চলতে হবে। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালোজিরা, এই কালোজিরা হচ্ছে সমস্ত রোগের ঔষধ। হ্যাঁ, এই জামানায়ও, এই বিজ্ঞানের জামানায়ও আপনাকে কালোজিরা খেতে হবে, কালোজিরা তেলকে সেবন করতে হবে। তবে অরিজিনাল খাঁটি তেল পাবেন কোথায়? হ্যাঁ, তার একমাত্র অন্যতম প্রতিষ্ঠান পিস লাইব্রেরি। আজই যোগাযোগ করুন, যা পাবেন পিস ব্ল্যাক কিউমিন অয়েল, এটা আমাদের প্রোডাক্ট, ভালো করে দেখে রাখুন। আর এই প্রোডাক্ট নিতে গেলে হোম ডেলিভারি অথবা ডিস্ট্রিবিউটারশিপ নিতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে 9732624906, ধুলিয়ান, মুর্শিদাবাদ।